তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ব্যাড ব্লাড মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় লাম্প নামের একটা হিটম্যানকে দিয়ে, যে কিনা মাত্রই তার বাসায় ব্যাক করেছে। তবে বাসায় ব্যাক করে সে দেখতে পারে তার বাসার অবস্থা খুবই খারাপ। তার পুরো ফ্যামিলিকে কেউ যেন মেরে ফেলেছে, প্রত্যেকটা জায়গায় রক্ত পড়ে আছে, আর তার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ডেড বডি এদিক সেদিক পড়ে আছে। তার ফ্যামিলির এমন মৃত্যু দেখার পরে লাম পুরো পাগলের মতো হয়ে যায়। তো এই জন্য এখন সে সিদ্ধান্ত নেয় এটার বদলা নেয়ার। আর এই জন্য লাম তার অস্ত্রপাতি বের করে সেগুলো নিয়ে দ্রুত চলে আসে সেই মাফিয়া গ্রুপের হেডকোয়ার্টারে। আর এখানে আসার পরে সে আক্রমণ করে দেয়, আর এক এক করে সে সবাইকে শেষ করে দেয়। আর এখান থেকেই ঘটনাটা শিফট হয়ে চলে আসে 20 বছর সামনে, মানে আমাদেরকে বলা হয় এই ঘটনার 20 বছর পার হয়ে গেছে। এখন লাম তার জীবনটাকে নতুন করে শুরু করেছে, আর তার ফ্যামিলিকে পালার জন্য সে এখন ছোটোখাটো কাজকর্ম করে। আর এই 20 বছরে লাম একটা বিয়েও করেছে, সোফিয়া নামের একটা বিধবা মেয়েকে সে বিয়ে করেছে। আর সোফিয়ার আগের হাজব্যান্ডের থেকে তার একটা মেয়েও ছিল, যার নাম ছিল হিন। যদিও হিন লামের সৎ মেয়ে ছিল, তবে সে তাকে খুবই ভালোবাসত, সে তাকে তার নিজের মেয়ে মনে করত। আর আজকে যখন হিন তার মাকে বলে যে টিন নামের একটা ছেলে ওয়াদা করেছে তাকে নিয়ে সে শহরে একটা ভালো চাকরি দিবে, আর সেটা করলে তার জীবনটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা শোনার পরে সোফি প্রচণ্ড রাগ করে। কারণ তার মেয়েকে সে একটা এমন ছেলের হাতে তুলে দিতে পারে না যাকে সে ভালো করে চিনে পর্যন্ত না। কিন্তু হিন ছোটবেলা থেকেই তার ফ্যামিলির এমন অবস্থা দেখতে দেখতে পুরোপুরি বিরক্ত হয়ে গেছে। এখন সেও চায় বাইরে গিয়ে জব করে কিছু টাকা অন্তত ইনকাম করতে, যাতে করে তার ফ্যামিলিটা আরও একটু ভালো করে চলতে পারে। যদিও লাম মাঝখানে কথা বলে তাকে শান্ত করার ট্রাই করে, তবে সে এগুলো কিছু শুনবে না। তার মাথায় শুধু টাকাই ঘুরছে, সে যেই কোনো মূল্যে ইনকাম করতে চায়। তবে যেহেতু তার বাবা মা তাকে পারমিশন দিবে না, তো এই জন্য সে তার বাবা মার পারমিশন ছাড়াই শহরের বাইরে গিয়ে একটা জব করে কিছু ইনকাম করতে চায়। আর যখন লাম দেখতে পারে যে তার মেয়ের এই অবস্থা, সে বারবার করে জোর করছে, তখন তার মেয়ের মন রাখার জন্য সে তাকে যাওয়ার পারমিশন দিয়ে তো দেয়, তবে সে তাকে একটা শর্তও দিয়ে দেয়। সে বলে যে তুমি শহরে যাওয়ার পরে যখন কাজ করবে তখন টাইম টু টাইম তুমি তোমার মাকে কল দিয়ে তুমি যে সেফ আছো এই ব্যাপারটার ইনফরমেশন দিবে। আর এর কয়েক ঘন্টা পরে টিয়ার নামের সেই ছেলেটা চলে আসে, আর সে হিনকে নিয়ে তার ইন্টারভিউর জন্য বেরিয়ে পড়ে। তবে যখন সে যাচ্ছিল তখন সাইডেরই একটা দোকানদার টিয়ানকে দেখতে পারে। যদিও সে তাকে চিনতে পারে না, তবে সে দেখতে পারে সে হিনকে নিয়ে চলে গিয়েছে। এদিকে রাতের বেলায় লাম আর সোফি প্রচণ্ড টেনশনের মধ্যে চলে আসে, কারণ পুরোটা দিন পার হয়ে যাওয়া সত্ত্বেও তাদের মেয়ে না কোনো মেসেজ দিয়েছে না কোনো কল দিয়েছে। তারা অনেক টেনশন করা শুরু করে যে তাদের মেয়ের আবার কিছু হয়ে না গেল। তবে তখনই হি তাদেরকে কল দেয়, আর সে ভিডিও কল দিয়ে তাদেরকে চিন্তা না করতে বলে। সে বলে যে আমি মাত্রই ইন্টারভিউটা শেষ করলাম, একটু পরে আমি বাসায়ও ব্যাক করছি। আর এইটা শোনার পরে ফাইনালি লাম আর সোফির মনে একটু শান্তি আসে, কারণ এতক্ষণ পরে হলেও তাদের মেয়ের একটা খবর তারা পেয়েছে। আর তখন এদিকে যখন হিয়ান একটা মেয়েকে তার ইন্টারভিউ সম্পর্কে জিজ্ঞেস করে, তখন এই মেয়েটা তাকে রাতটা এখানেই কাটানোর জন্য বলে। তবে তখনই টিয়ান চলে আসে তার কিছু লোকজন নিয়ে, আর এখানে এসে সে তার আসল প্ল্যানিংটা বলে। আসলে টিয়ান হচ্ছে একজন মেয়ের ডিলার, সে মেয়েদেরকে ধরে তাদেরকে সেল করে, আর হিয়ানও হচ্ছে গিয়ে তার একটা শিকারী মাত্র। আর এটা শোনার পরে হিয়ান প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে এখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে খুব সহজেই টিয়ান আর তার লোকজন তাকে ধরে ফেলে। আর এদিকে হিনের চিন্তায় লাম আর সোফির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ রাত্র 2টা বাজে, এখনও তাদের মেয়ে না কোনো কল দিয়েছে না সে বাসায় ব্যাক করেছে। তারপরে পরদিন সকালবেলা যখন তারা পুলিশ স্টেশনে চলে আসে এটার কমপ্লেন করার জন্য, তখন পুলিশ তাকে বলে যে 48 ঘন্টা পার না হওয়া পর্যন্ত আমরা কোনো কমপ্লেন লিখতে পারবো না। আর এটা শোনার পরে সোফির মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ মেয়ে গায়েব হয়ে গেছে আর তারা কমপ্লেন নিতে চাইছে না। তবে লাম তাকে শান্ত করে, আর সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে নিজেই বেরিয়ে পড়বে যেই কোনো মূল্যে তার মেয়েকে খুঁজে বের করে আনার জন্য। আর এরপরে লাম বেরিয়ে প্রত্যেকটা দোকানদারের সাথে কথাবার্তা বলে, প্রত্যেকটা দোকানদারকে জিজ্ঞেস করতে করতে তার পুরোটা দিন পার হয়ে যায়। আর একেবারে শেষের দিকে সে সেই দোকানদারকে পেয়ে যায় যেই দোকানদার হিনকে দেখতে পেয়েছিল একটা অপরিচিত ছেলের সাথে বাইক দিয়ে চলে যেতে। আর সৌভাগ্যবশত সেদিন যাওয়ার সময় হিন তার কাস্টমারের সাথে একটা পিকচারও ক্লিক করেছিল, যেখানে টিয়ানের চেহারাটা একেবারে স্পষ্ট দেখা গিয়েছে। আর এটা দেখার পরে লাম ক্লিয়ারলি বুঝতে পারে যে হিয়ানের গায়েব হওয়ার পেছনে টিয়ানেরই হাত আছে। তো এই জন্য সে বেরিয়ে পড়ে টিয়ানকে খুঁজে বের করার জন্য। তো এরপরে লাম সেখানে তার একটা পুরনো বন্ধুর বাড়িতে চলে আসে, যার নাম ছিল লু। আসলে লু এখানে একটা ছোটোখাটো গ্যাংয়ের মালিক, মানে সে একটা ছোটোখাটো গ্যাং রান করে। আর এখানে লাম এসেছে তার কাছ থেকে টিয়ানের সম্পর্কে কিছু ইনফরমেশন বের করতে। আর যখন সে তাকে পিকচারটা দেখায়
তখন এইটা দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায় আর সে বলে যে টিয়ান হচ্ছে গিয়ে এমন একটা গ্যাংয়ের মেম্বার যারা কিনা ছোট ছোট মেয়েদেরকে কিডন্যাপ করে তাদেরকে বাইরে পাচার করে। লুতার লোকজনকে ডেকে দ্রুত টিয়ানকে খুঁজে বের করার জন্য বলে আর কয়েক ঘন্টা পরে তারা বেরও করে ফেলে যে টিয়ান এখন একটা মাসাজ পার্লারে আছে। আর এরপরে যখন লাম সেই মাসাজ পার্লারে চলে আসে তখন এই মাসাজ পার্লারে ঢোকার আগেই কয়েকজন তাকে আটকানোর ট্রাই করে, তবে লাম তার কোনো কথা শোনে না, সে সোজা মাঝখানে চলে যায়। তবে টিয়ানের কাছে পৌঁছানোর আগেই তার কিছু লোকজন তাকে আটকে দেয় আর তারা তার উপরে আক্রমণ করে দেয়। তারা তাকে মারধর করা শুরু করে। তারা মনে করেছিল লাম হয়তোবা গ্রামের সাধারণ কোনো কেউ, তবে লাম এতটাই পাওয়ারফুল ছিল যে তারা সবাই মিলেও তার সাথে পারছিল না। সে খুব সহজেই তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে তারপর ফাইনালি চলে আসে টিয়ানের কাছে আর টিয়ানকে ধরেই সে হিয়ান সম্পর্কে জিজ্ঞেস করে আর তাকে পেটানো শুরু করে। আর যেহেতু টিয়ান এখন মানিকের চিপায় পড়ে গেছে, তো এই জন্য তার কাছে সত্যিটা বলা ছাড়া আর কোনো অপশনও ছিল না। সে বলে যে আমি হিনকে ইন্টারন্যাশনাল একটা মাফিয়ার কাছে সেল করে দিয়েছি, এখন আমি জানি না সে কোথায় আছে, সে হয়তোবা এখন দেশের বাইরে চলে গেছে আর নয়তোবা নাও যেতে পারে। সে তাকে বলে টি নামের একটা লোককে খুঁজে বের করতে, যে কিনা সবসময় সেন্ট্রাল মার্কেটের আশেপাশেই ঘোরাঘুরি করে, আর তাকে খুঁজে বের করতে পারলেই হিনের সন্ধানটা পাওয়া যেতে পারে। আর এটা শোনার পরেই দ্রুত লাম চলে আসে সেই সেন্ট্রাল মার্কেটে আর এখানে সে ফাইনালি থ্যাংকে পেয়েও যায়, যে কিনা ছিল সেই ইন্টারন্যাশনাল গ্যাংস্টারের একজন খুবই ক্লোজ রিলেটিভ। তবে থ্যাংক তাকে দেখার পরে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে আর লামও তাকে ফলো করছিল ধরার জন্য। তবে যেহেতু এটা একটা বাজার ছিল, তো এই জন্য মানুষজনের ভিড়াভিড়ি ছিল আর তাকে ধরার আগেই লাম একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে আর এই সুযোগটা নিয়ে থ্যাংক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে দুর্ভাগ্যক্রমে লাম তার পেছনে যেতে পারে না, কারণ তাকে একটা পুলিশ অফিসার অ্যারেস্ট করে ফেলে। তো এরপরে তাকে সেই পুলিশ স্টেশনে নিয়ে আসে আর এখানে একটা বড় পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করে আর তখন লাম তাকে বলে যে সে কেন থ্যাংকে ফলো করছিল। আর এটা শোনার পরে পুলিশ অফিসার একটু ঘাবড়ে গিয়ে বলে যে তারা খুবই ভয়ঙ্কর মানুষ, তুমি তোমার মেয়ের কথা ভুলে যাও, সোজা বাসায় ব্যাক করো, আর নয়তোবা তোমাকেও মরতে হবে। তবে যেহেতু লাম তার কথা শুনবে না, তো এই জন্যই পুলিশ অফিসার বলে যে তার পেছনে আমরা অলরেডি লেগে আছি কিন্তু তাকে আমরা ধরতে পারছি না, আর যদি তুমি মাঝখানে চলে আসো তাহলে আমাদের যেই ইনভেস্টিগেশন চলছে সেটার মধ্যে একটা বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। আর যখনই লাম এখান থেকে চলে যায় তখন এই পুলিশ অফিসার তার অন্য অফিসারদেরকে বলে যে এই লোকটা খুবই ভয়ঙ্কর, তার উপর একটু নজর রাখো। আর তখন অন্যদিকে টিয়ান তার সমস্ত লোকজন নিয়ে সোফির উপরে আক্রমণ করে দেয়। সে এই আক্রমণটা এই জন্য করেছে কারণ লাম যে তাকে ধোলাই করেছিল সেইটার প্রতিশোধ সে সোফির থেকে নিতে চায়, তো এই জন্য সে সোফিকে পেটানো শুরু করে। তবে দুর্ভাগ্যবশত তখন সেখানে লাম চলে আসে আর লাম এটা দেখার পরে প্রচণ্ড রাগ করে সে টিয়ানের লোকজনের উপরে আক্রমণ করে দেয়। তবে যখন সে টিয়ানের লোকজনকে মারছিল তখন তার মাথার মধ্যে এইটাও চলছিল যে তার ওয়াইফও এখানে আসে, তারও যে কোনো সময় যে কোনো ক্ষতি হতে পারে। তো এই জন্য এই সুযোগটা নিয়ে টিয়ান আর তার লোকজন তাকে আচ্ছা রকম ধোলাই করে আর তাকে প্রায় আধমরা করে ফেলে। তবে তখনই গ্রামের একটা লোক পুলিশ আসার খবর দিলে টিয়ান আর তার লোকজন ভয় পেয়ে এখান থেকে পালিয়ে চলে যায়। তবে তখন আমরা দেখতে পারি একটা সবুজ চুলওয়ালা মেয়েও লাম আর তার পুরো ফ্যামিলির উপরে নজরদারি করছিল। আসলে এই মেয়েটা কে সেটা আমরা একটু পরে জানবো। আর এত মার খাওয়ার পরেও সোফি হার মেনে যায় না, সে তার হাজব্যান্ডকে বলে যে তার কাছে প্রমিস করতে যাতে করে যেই কোনো মূল্যে সে তার মেয়েকে ফেরত নিয়ে আসে, কারণ সে তার মেয়েকে হারিয়ে কোনোভাবেই বাঁচতে পারবে না। আর লামও তাকে প্রমিস করে বলে দেয় সে তার জীবন দিয়ে হলেও তাদের মেয়েকে আবারও ফেরত নিয়ে আসবে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি হিন বাকি মেয়েদের সঙ্গে একটা জাহাজের মধ্যে ছিল, যাদেরকে পরদিন সকালবেলায় কম্বোডিয়ার দিকে নিয়ে যাওয়া হবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি টিয়ান চলে আসে তার বস গংয়ের সাথে মিট করতে, আর ডেয়ানকে কিডন্যাপ করার জন্য গন তার উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ সে জানতো যে লাম আসলে কে, তার পাশ যে কতটা ভয়ঙ্কর ছিল সেই ব্যাপারটা সে খুব ভালো করেই জানতো। কারণ এমন একটা সময় ছিল যখন লামকে শহরের প্রত্যেকটা গ্যাং ভয় করত, তাকে গডফাদারের মতো মনে করত, সে যেই গ্যাংয়ের উপরেই রাগ করত তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যেত, লামের সাথে কখনোই কেউ ফাইট করে পারেনি। কিন্তু এখন টিয়ানের ছোট্ট একটা ভুলের জন্য গনের গ্যাংয়ের উপরে লামের নজর পড়েছে, আর এখন সে এটাও খুব ভালো করে জানে যে লাম যেই কোনো মূল্যে তার মেয়েকে সেভ করবে আর তাদের পুরো গ্যাংকে শেষ করেই ছাড়বে। আর তখন এই রুমের মধ্যে আমরা দেখতে পারি সবুজ চুলওয়ালা সেই মেয়েটাও ছিল, যে কিনা আসলে গনের জন্য কাজ করত। আর গন তাকে ওয়ার্ডার দিয়ে বলে দেয় টিয়ানকে খুন করার জন্য, আর এই জন্য ওই মেয়েটা টিয়ানকে সেখানে শেষ করে দেয়। আর তখন এদিকে লাম চলে আসে একটা লোকের সাথে মিট করতে, যে কিনা তার মতোই একজন হিটম্যান ছিল, আর সে হয়তোবা গন সম্পর্কে কিছু ইনফরমেশন তাকে দিতে পারে। আর যখন সে তাকে গন সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে বলে যে গন মাফিয়ার পাশাপাশি একটা আর্ট গ্যালারিরও মালিক, যদি তুমি তাকে পেতে চাও তাহলে তুমি সেই আর্ট গ্যালারিতে গিয়ে যোগাযোগ করতে পারো। আর এইটা শোনার পরে লাম প্রচণ্ড রাগ নিয়ে তার বাইকটা নিয়ে চলে আসে সেই আর্ট গ্যালারির সামনে।
তবে এখানে ঢোকার আগে সে বাইকে ঘুমিয়ে থাকা একটা লোকের ডেকে তুলে একটা কাজ দেয়। তার কাজ ছিল যদি লাম এটার মধ্যে থেকে এক ঘন্টার মধ্যে বেরিয়ে না আসে তাহলে সে লুকে কল দিয়ে এখানে ডেকে নিয়ে আসবে, আর এটার জন্য যেহেতু সে টাকা পাচ্ছে তো এই জন্য এই লোকটা খুব সহজে রাজিও হয়ে যায়। আর এরপরে যখন লাম আটগালের মধ্যে ঢুকে পড়ে তখন তাকে ফেস করতে হয় গণের কিছু লোককে, যারা কিনা মূর্তির বেশ ধরে এখানে দাঁড়িয়েছিল। আর লামকে সুযোগ পেয়েই যখন তারা আক্রমণ করে দেয় তখন লামও তার খুবই সুন্দর ফাইটিং স্কিলের সাহায্যে একে করে তাদের সাথে ফেস করে আর একে করে তাদের সবাইকে শেষ করে দেয়। তবে এরপরে যখন সে আরও একটু মধ্যে যায় তখন তার ফেস করতে হয় কিছু মহিলাকে, যারা কিনা খুবই ভয়ঙ্কর ছিল। মানে তাদের ফাইটিং স্কিল এতটাই বেশি ছিল যে লামকে তাদের সাথে ফেস করতে অনেক কষ্ট করতে হচ্ছিল। কিন্তু লামও কোনোভাবে হার মানার পাত্র না, তো এই জন্য সে অনেক কষ্টর পরে ফাইনালি একে করে তাদের সবাইকে শেষ করে দেয়। আর এরপরে যখনই সে গণকে ধরার জন্য সামনের দিকে আগায় তখনই হঠাৎ করে একটা জাল এসে তাকে সেখানে বন্দী করে ফেলে, আর তখনই তার সামনে চলে আসে গণ, যার সাথে কিনা থ্যাং নামের সেই লোকটাও ছিল। আহত লামকে যখন গণের সামনে দাঁড়া করানো হয় তখন গণ তাকে বলে যে আমি তোমার ভয়ঙ্কর অতীত সম্পর্কে জানি, আমি জানি তুমি কেমন ছিলে, তবে এখন তুমি আর তেমনটা নেই, এখন তুমি হচ্ছ একজন দুর্বল বাবা যে কিনা তার মেয়েকে পাগলের মতো খুঁজছে, তবে একটু পরে তুমিও মারা যাবে। আর এটা বলার পরে সে থ্যাংকে কাজ দেয় যাতে করে সে লামকে দূরে কোথাও নিয়ে মেরে ফেলে দিয়ে আসে, আর এটা বলে সে নিজে সেখান থেকে চলে যায়। আর এরপরে থ্যাং লামকে পেটানো শুরু করে, সে আচ্ছা রকম তাকে একটা ধোলাই করে। তবে পেটাতে পেটাতে সে তাকে বলে যে আমি ডক্টরের রূপ নিয়ে সেই হসপিটালে গিয়েছিলাম যেখানে তোমার ওয়াইফ সোফি ভর্তি হওয়া ছিল, আর আমি তাকে সেখানে শেষ করে দিয়েছি। আর এইটার প্রমাণ হিসেবে সে তাকে একটা চেইনও দেখায় যেটা সোফির গলার মধ্যে ছিল। আর এইটা দেখার পরে লামের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে প্রচণ্ড রাগ নিয়ে যখনই থ্যাংকে মারতে যাবে তখনই থ্যাং একটা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে তাকে সেখানে বেহুশ করে ফেলে। আর এরপরে যখনই লামার তার লোকজন তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে তখনই লু আর তার লোকজন চলে আসে, আর তারা তাদের সবাইকে আচ্ছা রকম ধোলাই করে এখান থেকে লামকে সেভ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর যখন পরদিন সকালবেলা লাম জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে লুয়ের আস্তানায় দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। তবে সে তাকে বলে যে আমার ওয়াইফকে খুন করা হয়েছে, আর এখন আমি যেই কোনো মূল্যে দেশ থেকে পাচার হওয়ার আগেই আমার মেয়ে হিনকেও সেভ করতে চাই, কারণ এখন সেই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আর এটা শোনার পরে লু তাকে বলে যে তোমার মেয়ে হিন এখন গণেরই একটা জাহাজের মধ্যে আছে, যে জাহাজটা একটু পরেই কম্বোডিয়ার দিকে বের হবে, আর তোমার মেয়ের সাথে সেখানে আরও অনেকগুলো মেয়েও আছে যাদের সবাইকে তারা পাচার করবে। তবে এইটা শোনার পরে লাম তার মেয়েকে যে কোনো মূল্যে সেভ করার জন্য তখনই বেরিয়ে পড়ার ট্রাই করে। আর যখন লু তাকে আটকানোর ট্রাই করে তখন লাম তাকে বলে যে এতটা পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আমি আমার ফ্যামিলির কোনো মেম্বারকে আজ পর্যন্ত সেভ করতে পারিনি, তবে এইবার আমি আমার মেয়েকে সেভ করে ছাড়বো, আমি কোনোভাবেই আমার মেয়েকে হারাতে পারবো না, এবার যদি এই জন্য আমাকে দুনিয়াও উল্টে দিতে হয় তাও আমি পরোয়া করবো না। যদিও এগুলো শোনার পরে লুও তাকে সাহায্য করতে চায় তবে লাম তাকে বলে অলরেডি তুমি আমাকে অনেকটা ঋণী করে দিয়েছো, তোমার আর ঋণ আমি নিতে চাই না। আর এটা বলে সে একাই বেরিয়ে পড়ে সেই জাহাজে তার মেয়েকে সেভ করার জন্য। সমুদ্রের পাড়ে গিয়ে লাম একটা স্পিডবোর্ডের সাহায্যে চারপাশে সেই জাহাজটাকে খোঁজার ট্রাই করে, আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি সে সেই জাহাজটা পেয়ে যায় যেটার মধ্যে তার মেয়ে হিন আর বাকি মেয়েরা বন্দী অবস্থায় ছিল। আর লামও সময় নষ্ট না করে দ্রুত বোটের মধ্যে চলে আসে, আর সে এক এক করে গণের লোকজনকে মারা শুরু করে। এক এক করে অনেকজনকে মারার পরে যখন সে দৌড়ে একটু সামনে যায় তখন সে দেখতে পারে এখানে তো অনেক অনেক গুন্ডা দাঁড়িয়ে আছে, আর তারা এমন করে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে যেন তারা কয়েকশো বছর যাবৎ লামের জন্য ওয়েট করছে যে কখন লাম আসবে আর কখন তাকে মারবে। তবে এইবারও লু আর তার লোকজন তার বন্ধুকে সেভ করতে চলে আসে, আর তারা সবাই মিলে যখন আক্রমণ করে দেয় তখন এখানে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। যে যাকে পারছিল মারছিল, তবে তখনই লুয়ের উপরে নীল চুলালা সেই মেয়েটা আক্রমণ করে দেয় যে কিনা ছিল খুবই ভয়ঙ্কর। আর যখনই সে লুকে মারতে যাবে তখনই সেই পুলিশ অফিসারটা এসে তাকে সেভ করে ফেলে, যেই পুলিশ অফিসারকে লামের উপরে নজর রাখার জন্য পাঠানো হয়েছিল। আর সেই পুলিশের সাহায্যে ফাইনালি তারা সবাই মিলে সেই ভয়ঙ্কর মহিলাকে হারিয়ে দিতে সক্ষম হয়, আর তাকে সেখানে তারা বেহুশ করে ফেলে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি লাম চলে আসে গণের কাছে, আর তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়ে গেছে। যদিও গণ অনেকটা শক্তিশালী ছিল আর সে বারবার করে লামের উপরে আক্রমণ করছিল, তবে লামের মাথায় যেহেতু প্রচণ্ড রাগ ছিল তো এই জন্য সে কোনো কিছুর কেয়ার না করে তার সমস্ত শক্তি দিয়ে গণকে ধরে একটা আছাড় মারে আর তাকে সেখানে আহত করে দেয়। মানে সে ফাইনালি তাকে সেখানে হারিয়ে দেয়। তবে যতক্ষণে সে তাকে মারতে যেত ততক্ষণে পেছন থেকে থ্যাংক এসে তার উপরে আক্রমণ করে দেয়, আর আবারও সে থ্যাংকের সাথে মারামারি শুরু করে। তবে এইবার সে থ্যাংকে আছাড় রকম ধোলাই করে তাকে সোজা সমুদ্রের মধ্যে ছুঁড়ে মারে। আর তখন অন্যদিকে লু গিয়ে হি ও বাকি মেয়েদেরকে সেভ করে সেখান থেকে সবাইকে ফ্রি করে দেয়। তবে যখনই হি বাইরে বেরিয়ে আসে
তখন গন লামকে আটকানোর জন্য আরও একবার তাকে বন্দি করে ফেলে আর চাকু দিয়ে ভয় দেখানো শুরু করে। তবে সুযোগ বুঝে হি গনের হাতের মতো একটা জোরে কামড় মারে আর সে নিজেকে সেখান থেকে ফ্রি করে ফেলে। আর এই সুযোগটায় লাম গিয়ে গনের উপরে আক্রমণ করে দেয় আর তাদের দুজনের মধ্যে আরও একবার ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। তবে এইবার লাম তাকে আচ্ছা রকম ধোলাই করে তাকে যখনই মেরে ফেলতে যাবে তখনই তার মনের মধ্যে কিছু একটা চলে আসে আর সে তাকে না মেরে সেখানে ছেড়ে দেয়। আর এরপরে যখনই সে তার মেয়ের সাথে মিট করতে যাচ্ছিল তখন গন এই সুযোগটা নিয়ে সোজা তার পিঠের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয়। আর তখনই এখানে একটা পুলিশ অফিসার চলে আসে আর সে গনকে সেখানে সরাসরি শ্যুট করে মেরে ফেলে। আর এতক্ষণে আমরা দেখতে পারি পুলিশরা এই জাহাজটাকে চারপাশ দিয়ে ঘিরেও ফেলেছে। আসলে এটা ছিল লামের একটা চাল। লাম এটা খুব ভালো করেই জানতো যে যদি সে গনকে পুলিশের সামনে খুন করে তাহলে তো তার বিরুদ্ধেই মামলা হবে আর তাকেই জেলে নিয়ে যাওয়া হবে, মানে তার মেয়ে আবারও একা হয়ে যাবে। তো এই জন্য সে তাকে না মেরে সেখানে ছেড়ে দিয়েছিল। যদিও এতে সে একটু আহত হয়েছে তবে তবুও সে জেলে যায়নি। আর এরপরে কয়েকদিন চিকিৎসার পরে ফাইনালি লাম সুস্থ হয়ে যায় আর সে আবারও জ্ঞান ফিরে পেয়ে যায়। আর এরপর সে তার মেয়েকে নিয়ে আবারও বাসায় ব্যাক করে আর এখানে তারা দুজন নতুন করে নতুন একটা জীবনে শুরু করে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।